আজ 5ই সেপ্টেম্বর। সত্যিকারের শিক্ষক তারাই যারা আমাদের ভাবতে সাহায্য করেন, কিংবা বই হলো এমন এক মাধ্যম যার সাহায্যে আমরা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করতে পারি। এই ধরনের অমোঘ উক্তির বক্তা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আজ, যে দিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। তাই তাকে স্মরণ করেই এবছরের শিক্ষক দিবস উদযাপন শুরু করছি। সুপ্রভাত বন্ধুরা, খাওয়াই জীবন সাথে আড্ডাতে তোমাদের সকলকে স্বাগত। আজকে 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। প্রত্যেকটা মানুষের জীবনে আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই সকাল সকাল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করেই আজকের দিনটা শেয়ার করা শুরু করছি। রেডি হয়ে গেছি, একটু বেরোবো, একটা বিশেষ দরকার আছে, আর সেই সঙ্গে একজনের সঙ্গে দেখাও করবো, একজন বিশেষ মানুষের সঙ্গে। যদিও সেসব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তো আজকের দিনে সব থেকে আগে যাদের কথা স্মরণ করতে হয় তাদের কথা একটু প্রথমেই বলি। যেই সমস্ত মানুষগুলো আমাদের জীবনে শিক্ষকের ভূমিকা পালন করেন তাদের কথা একেবারেই স্বীকার না করলেই নয়। আমাদের ছোটবেলা থেকে শুরু করে পরিবার এবং খুব কাছের যে মানুষগুলো আমাদের প্রতিনিয়ত জীবনে শিক্ষা দেন তাদের কাছে সত্যি আমরা ঋণী। কতটা শিক্ষিত হতে পেরেছি বা না পেরেছি সেটা অনেক পরের কথা, কিন্তু তারা যে আমাদের শিক্ষাদানের চেষ্টা করেছেন এটাই আমাদের কাছে সবথেকে বেশি গর্বের বিষয়। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে দিনটা শুরু করব। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর যেহেতু আজকে শিক্ষক দিবস, তাই প্রত্যেক বছর, গত বছর যদিও কোভিডের খুবই বাড়বাড়ন্ত ছিল এই সময়, সেই জন্য আলাদা করে আর কোনো স্টুডেন্টদের বাড়িতে ডাকা বা সেরকম কিছু করিনি। তো এই বছর আবার দেখেছি কয়েকজন স্টুডেন্টকে, আমার যে কজন স্টুডেন্ট বাড়িতে পড়ে তাদের মধ্যে 11 বাদে বাকি স্টুডেন্টদের, বাকি 5-7 জন স্টুডেন্টকে আজকে ডেকেছি। সন্ধ্যাবেলা ওদের একটা ছোট্ট ট্রিট দেব, আর মা আসবে, বোনও আসবে। বোনও একটাই আমার কাছে পড়তো, তাছাড়া একদম বাড়ির কাছের আমার স্টুডেন্ট বলতে একমাত্র ওই আছে। তো সেই নিয়ে সারাটা দিন একটু ব্যস্তই থাকবো। আর আজকে রান্নাঘরে ঢুকবো আমি, তাই এখন আগে একটু বেরোবো বাইরে থেকে, এসে তারপরে বাকি দিনটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। বাড়ি ফিরে এসেই আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, ফ্রেশ হয়ে চট করে ঢুকে গেছিলাম রান্নাঘরে। খুব সাধারণ একটা চিকেন কষা রান্না করেছিলাম। প্রথমে চিকেনটাকে টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে তেল গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে আদা বাটা, রসুন বাটা এবং টমেটো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম, এবং সম্পূর্ণ জল ছাড়া ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে চিকেন কষাটা তৈরি করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র আসলাম উপরে। আজকে শুধুমাত্র চিকেন কষা আর ভাতই রান্না করেছি আমি, আর মা খেয়েছে মার সবথেকে পছন্দের খাবার ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ভাত। খাওয়া দাওয়া মেটাতে মেটাতে যদিও আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কেননা পেছন দিকের বা আজকে মানে বাড়িতে আর কি একজন কাজ করছে, আমাদের খুব কাছের একজন মানুষ, তিনি আমাদের বাড়ির বিভিন্ন কিছু দেখাশোনা করেন, বিভিন্ন পরিষ্কার পরিষ্কার বা বিভিন্ন সহায়কের কাজ তিনি খুব দায়িত্বের সঙ্গে পালন করে থাকেন। তো তিনি আজকে কাজ করছিলেন, সেই জন্য খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় 4টে বাজে। এখন একটু রেস্ট নেবো আধ ঘন্টা মতো, তারপরে বিকেলে উঠে কিছু কাজ আছে, আর মাও আসবে বিকেলবেলা, মা আসবে, বোন আসবে। তো সকাল থেকে আর তারপরে তোমাদের সঙ্গে সেভাবে কথা বলা হয়নি, কেননা বেরিয়েছিলাম একটা খুব দরকারি জিনিস আনতে এক জায়গা থেকে, আর ফেরার পথে আমি আমার একজন মাস্টারমশাইয়ের বাড়ি হয়েও আসি। আসলে তার সঙ্গে এখনও পর্যন্ত টিচার্স ডে যে একটা ফিলিংস, আমি তার কাছে গেলে আমার শিক্ষক হিসেবে তাকেই পাই, কারণ বাড়ির কাছাকাছি এবং তিনি এবং আমার সাথে ভীষণ ভালো সম্পর্ক। আর তাছাড়া তিনি মানে আমি যেটুকু শিখেছি ক্লাস 9 থেকে ফার্স্ট ইয়ার পর্যন্ত আমার পুঁথিগত শিক্ষার অনেকটাই তারই তত্ত্বাবধানে আমার গড়ে ওঠা, মানে আমার সেই সময়কার থেকে যে ভীত বা সেই সময়কার থেকে যে আমার গড়ে ওঠা সেই গঠনটা ওনার হাতেই অনেকটা তৈরি হয়েছে। কেননা পড়াশোনায় আমি ছিলাম বেশ খানিকটা ফাঁকিবাজ, তো সেই যে পেছন থেকে যে একটা
চাপ দিয়ে পড়াশোনায় আগ্রহী করে তোলা সেই কাজটা পালন করতো কাকু, আমি কাকু বলে ডাকি তাকে। তো যাই হোক, তার সাথে সকালবেলা দেখা করে এসেছি, আর তারপরে এসেই তো ঘরের কাজে ঢুকে গেছিলাম। টুকটাক কাজকর্ম বেশ অনেকই ছিল। আর শিক্ষক দিবসের কথা প্রসঙ্গে আসি, প্রত্যেকের জীবনেই তার পরিবার, বাবা এবং মা হয় তার প্রথম শিক্ষক শিক্ষিকা। আমার ক্ষেত্রে আমার মাই প্রথম শিক্ষিকা হিসেবে আমার জীবনে অবতীর্ণ হয়েছে। তারপরেই প্রথাগত শিক্ষিকা শিক্ষক হিসেবে প্রচুর মানুষকে পেয়েছি, প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবেসে ভীষণ ভালোভাবে আমার জীবনে এগিয়ে যেতে আমাকে সাহায্য করেছেন। প্রত্যেকটা মানুষের অবদান আমার কাছে, মানে সত্যি আমি কি বলবো, ভাষা পাচ্ছি না, প্রত্যেকটা মানুষের অবদান আমাকে স্বীকার করতেই হবে। এখন এই বাড়িতে এসেছি, এই বাড়ির বাবা মা বা অঙ্কন আমাকে ভীষণভাবে আমার জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য ভীষণভাবে সাহায্য করে। স্পেশালি মা, সারাক্ষণ আমি মার কাছ থেকে কিছু না কিছু শিখি। আসলে এই বাড়িতে আসার পর থেকে মার সাথে আমার সম্পর্কটা শাশুড়ি কম বন্ধুর বেশি। এটা আমার কাছের মানুষেরা, আমার বন্ধু বান্ধব, আমার কাছের পরিবার প্রত্যেকে জানেন, ইভেন আমার মাও সেটা জানে যে আমার সাথে এই বাড়ির মায়ের সম্পর্কটা সম্পূর্ণ বন্ধুর মতো। আর সেই মাকে সহযোগিতা করার জন্য বা মার মানসিকভাবে মাকে শক্তি জোগানোর জন্যই কিন্তু আমার এই খাওয়াই জীবন সাথে একটা আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ সম্পূর্ণ ইন্সপিরেশনটা কিন্তু মার। আমি কখন ভিডিও করব, কোথায় ভিডিও করব, এটা করো ওটা করো বলে সব কিছু কিন্তু সম্পূর্ণ ইন্সপিরেশনটা পেছন থেকে মা। ক্যামেরার সামনে আসতে একদম পছন্দ করে না, একটু শাই, কিন্তু পুরো পেছনে যতটুকু সাপোর্ট দরকার হয় সবটা মার। আমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভিডিও করে থাকি সেটাও আমি মার জন্যই এই জায়গায় দাঁড়িয়ে আছি। তো সেই জন্য মার কথা আলাদা করে আর কিছু বলার নেই। প্রত্যেকটা মুহূর্তে আমি শিখছি, প্রত্যেকটা মুহূর্তে জীবনে চলার জন্য আগামী দিনে আমার যা যা পাথেয় দরকার মা সর্বতোভাবে আমাকে সেগুলো দিয়ে সাহায্য করছে। আর অঙ্কন তো আছেই, আমি ভুল করলেও সেগুলো শুধরে দেওয়া, বা সবসময় করে না, সবসময় অনেক সময় মেজাজও করে, কিন্তু অনেক সময় আমাকে ভালোবেসে বুঝিয়ে দেয়। আর আমার বক্তব্য হচ্ছে এটাই, আমি যাই করি না কেন আমাকে ভালোভাবে বলো, আমি তো সেটা শুনে নেব। যাই হোক, আর কথা বাড়াবো না, একটু রেস্ট নেবো, বিকেলবেলা সবাই আসবে, সন্ধ্যায় সন্ধ্যায় সবাই আসবে, তো তার জন্য একটু রেস্ট নিয়ে নিই, আর তারপরে বাকি কথা তোমাদের সঙ্গে বিকেলে হবে। তো এখন ঘড়িতে বাজে 7:35। অনেকক্ষণ আগে মারা এসেছে, মা আর বোন, তোমাদের আগেই বলেছিলাম। আর আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কেননা কয়েকজনের আসার কথা আছে, কয়েকজন স্টুডেন্টের। তো চলো, এবার আমি নিচে আছি, প্রিয়ারা এসেছে, প্রিয়া আর তৃষা আর মা, দুই মা বোন, সবাই ওরা ওপরে আছে। তো চলো ওপরে যাই, দেখি কি কি অনেক নাকি সারপ্রাইজ অপেক্ষা করছে আমার জন্য। তো চলো আমার সঙ্গে তোমরাও উপরে যাওয়া যাক। বরসো বরসো বাদল তুমারি রাহ সব তক রহে। তো এই আসলাম উপরে, এখানে মা আছে, প্রিয়া আর তৃষা এসছে বললাম, বোন আর মাও এসে গেছে। তো অনেক নাকি সারপ্রাইজ আছে, জানি না কি। এই যে মা উপরে নিয়ে এসেছি, আসতে চাইছিল না, তাও এনেছি, পায়ে ব্যথা, পায়ে ব্যথা করে আসতেই চায় না। আচ্ছা আমার কথা কি শোনা গেছে? হ্যাপি টিচার্স ডে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য। সত্যি কথাই, আমাদের জীবনে, প্রত্যেকের জীবনেই শিক্ষার তো কোনো শেষ নেই, আমাদের প্রত্যেকের জীবনে রয়েছেন অনেক অনেক শিক্ষকের অবদান। তো আরো একবার তাদের প্রত্যেকের উদ্দেশ্যে শুভ শিক্ষক দিবস। আমি জানি সব। হ্যাঁ দেখো, আমি কিন্তু বলিনি তোমাকে, তোমার অবিশ্বাস্য অবিশ্বাস্য একটা গিফট। ওই যে তোমার তৃষা ভীষণ ভালো আঁকে, ভীষণ ভালো আঁকে,
তো প্রিয়াকে বার্থডেতে গিফট করেছিল একটা এরকম মানে হাতে ফেব্রিক করা একটা কুর্তি, তো এটা আমার জন্য। এটা আমার কাছে সারপ্রাইজ। প্রথম পর্বের চমক শেষ হওয়ার পর ওদের দাবিতে আমাকে নিচে গিয়ে চেঞ্জ করে আসতে হয়েছিল। নতুন কুর্তি পরে ফিরে আসার পর অবশিষ্ট চমকের সম্মুখীন হলাম। সেই সঙ্গে ভীষণ মিস করেছি আমার ক্লাস ইলেভেনের ছাত্রীদের, যারা অন্য জায়গায় শিক্ষক দিবসের অনুষ্ঠান থাকার জন্য আসতে পারেনি। এই হলো আমার সেই ছাত্রীরা। থ্যাংক ইউ তৃষা, এটা তৃষা নিজে বানিয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না, এবং থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো হচ্ছে চকলেট। চকলেটের বিশেষত্বটা হচ্ছে এগুলো হ্যান্ডমেড চকলেট, এই প্রত্যেকটা আলাদা আলাদা শেপের হ্যান্ডমেড চকলেট, এগুলো প্রিয়া তৈরি করে। তো এগুলো এখন এখান থেকে আমি আমার সমস্ত স্টুডেন্টদের একটা একটা করে দেবো। আর এটা হচ্ছে কার্ড, দিস ইজ ফ্রম মিও আমোরে। আর ভেতরের যে কারুকাজ আমি এখনো দেখিনি, কিন্তু আমি গেস করেছি এটা একটা ছবি, এটা আগের বছর টিচার্স ডে ছবি, ওরা এসেছিল দুজনে। কারণ আগের বছর তোমাদের আগেই বলেছি প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য কোনো স্টুডেন্টস আমি বাড়িতে তখন পড়াতাম না, তো কেউ আসতো না, শুধুমাত্র ওরা এসেছিল এবং ওদের দুজনের সাথে তোলা ছিল এই ছবি। তো যাই হোক, থ্যাংক ইউ ওদের দুজনকে, আর কিছু বলার নেই। আর এই হলো শিক্ষক দিবসে পাওয়া আমার সমস্ত ছাত্রছাত্রীদের কয়েক টুকরো ভালোবাসা। সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এবং মা বাদে আমাদের বাড়ির সকলের জন্য অর্ডার করা হয়েছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। সন্ধ্যে থেকে চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার আজকে কিভাবে সন্ধ্যাটা সেলিব্রেট করেছে আমার স্টুডেন্টরা। সবটা শেয়ার করতে পারিনি, কেননা ওদের জন্য কিছুটা সময় আলাদা করে রাখতে হয়। যাই হোক, এখন বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, কিন্তু গরম একটুও কমছে না। মা আর বোন যেতে পারেনি এখনো, প্রিয়ারাও রয়েছে, কারণ বললাম বৃষ্টি নেমে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করতেও ভুলো না। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো। আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থেকো, শুভরাত্রি।